এবার ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় 17 বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই বাংলাদেশিদের সিসিলির শহর পোজালোতে রাখা হয়েছে বলে জানিয়েছে ইতালির সংবাদ মাধ্যম। এদিকে জাতিসংঘের হিসাব বলছে, চলতি বছরই ভূমধ্যসাগরে বেড়েছে অভিবাসীদের ঢল, সেই সাথে 3 শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। মাসুদ রানা ডেস্ক রিপোর্টে বিস্তারিত। উন্নত জীবনের আশায় উত্তাল সাগর পাড়ি দিয়ে এভাবেই প্রতিনিয়ত ইউরোপের পথে পা বাড়াচ্ছে হাজারো অভিবাসন প্রত্যাশী। ভূমধ্যসাগরে গেল কয়েকদিনে কয়েক দফায় উদ্ধার করা হয়েছে অভিবাসন প্রত্যাশীদের, এর মধ্যে ঘটছে মৃত্যুর ঘটনাও। সোমবার ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে, যেখানে অন্তত 17 জনকে উদ্ধার করা হয়। ইতালির সংবাদ মাধ্যম ANSA জানিয়েছে, উদ্ধার পাওয়া এই 17 অভিবাসী সবাই বাংলাদেশী, তাদের সিসিলি শহরের পেজলোতে রাখা হয়েছে। লিবিয়া থেকে ইতালির পথে যাত্রা করা নৌকাটি গেল রোববার খারাপ আবহাওয়ার কারণে উল্টে যায়, এতে এখনও অন্তত 30 জন নিখোঁজ রয়েছেন। এদিকে ইতালিতে ক্ষমতায় আসা ডানপন্থী সরকার অভিবাসন প্রত্যাশীদের ঢেউ কমানোর প্রতিশ্রুতি দিয়ে কঠোর হওয়ার কথা জানালেও সাম্প্রতিক এমন ঘটনায় প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন। পরপর এমন ঘটনায় আমরা সত্যি বিব্রত, এমনকি আমাদের উপর অনেক অভিযোগ আসছে, তবে আমাদের বিবেক তো তাদের সাগরে ফেলে দিতে পারে না। জাতিসংঘের হিসেব বলছে, চলতি বছরই ভূমধ্যসাগরে অন্তত 3 শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। মাসুদ রানা, News 24।